গুলিবিদ্ধ রাজের ঝাঁকে যে গাড়িতে করে দুষ্কৃতীরা গুলি করেছিল সেই নীল রঙের গাড়ি উদ্ধার করল শক্তিগড় থানার পুলিশ। উল্লেখ্য, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজেশ ঝা ওরফে রাজুকে। পরপর 6-7টা গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়েছেন রাজুর এক সঙ্গী ব্রতিন মুখার্জিও। শনিবার সন্ধ্যা 7:40 নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের শক্তি করে। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা আসেন ঘটনাস্থলে। তারপরেই ওই রাতে দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসে গুলি করেছিল সেই নীল গাড়ির হদিশ পেল শক্তিগড় থানার পুলিশ। শক্তিগড় থানা পেরিয়ে কিছু দূরেই এই গাড়িটি পড়েছিল। অনুমান গাড়ি ওখানে ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে রবিবার বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে কয়লা মাফিয়া রাজেশ ঝার ময়নাতদন্ত হয় করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। বর্ধমান থানার পুলিশ ও শক্তিগড় থানার পুলিশ মজুদ ছিল এই পুলিশি মর্গে। এদিকে এই বিষয়ে রাজু ঝা এর পরিবারের মুখ খুলতে চায়নি সাংবাদিকদের সামনে। আহত ব্রতিন মুখার্জি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। যদিও জানা যাচ্ছে ওই দুটি গাড়ি মালিকানা অন্যজন যে গাড়িতে খুন করা হয়েছে সাধারণে সেই গাড়ির মালিকের নাম শেখ আব্দুল লতিফ, তার বাড়ি পোলপুর। 2020 সালে এই গাড়িটি কেনা হয় এবং যে গাড়ি থেকে দুষ্কৃতীরা নেমে খুন করে সেই ব্লু গাড়িটি মালিক শাশ্বতী মুখার্জি কলকাতার বাসিন্দা। 2017 সালে এই গাড়িটি কেনা হয়। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান জেলা পুলিশ। ওই ব্লু গাড়িটি ছেড়ে চলে যায় শক্তিগড় থানায়। এলাকায় খুন করার পর এবং যে গাড়িতে গুলি করা হয়েছিল সেই গাড়িটি রাখা হয় শক্তিগড় থানায়। আমজাতালের রিপোর্ট, NTVWB। বন্ধু ব্যবসায়িক পার্টনার না, কি মনে হচ্ছে কারা এই ধরনের ঘটনা ঘটালো, কি মনে হচ্ছে? এটা তো আমি বলতে পারবো না, এটা তো পুলিশ ওইটা ইয়ার করবে। এমনি তো পরিকল্পনা মাফিক হয়েছে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ওটা কোন ইয়ার দিয়ে করেছে, প্ল্যান করে করেছে, প্ল্যান করে করেছে। কি চাইছেন আপনারা? দেখি প্রশাসন কি করছে। অভিযোগ করেছেন থানাতে? হ্যাঁ। কে করলেন থানা অভিযোগ? আছে, বাড়ির লোক আছে। বাড়ির লোক এসেছে? মানে কোন আগে কিছু ঝামেলা কিছু হয়েছিল কারোর সঙ্গে? এমনি তো কোনো ঝামেলা নেই, যদি কোনো ইয়ার ইয়ার করে রাখে তো ওটা আলাদা ব্যাপার আছে। এনে তো ভালো লোক আছে, সমাজসেবা আছে। ব্যবসার মতো এমনি ঝামেলা নেই, এমনি তো সমাজসেবা গরিবকে হেল্প করতো, শাদী বিয়া গরিবকে করাইতো, মন্দির এসব করাইতো। হোমকি কিছু দিচ্ছিল, কিছু জানা আছে? না না। আর এমনি রাজনৈতিকভাবে কোনো কিছু, মানে রাজনৈতিকভাবে তো 2021 সালে জুড়েছেন, ওটা তো বিজেপিতে 21 সালে। বলতে পারবো না কি সেজন্য হয়েছে, এটা এখন পর্যন্ত ইয়ার হবে। আমার নাম জিতেন্দর সিং। আপনি কে হন? আমি দাদা হয়, পাশে বাড়ি।